হ্যালো বিভাস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। 2000 সালের প্রথম ঈদ উল ফিতরে সর্বমোট 8টি সিনেমা মুক্তি পায়। এই 8টি সিনেমার মধ্যে কোন সিনেমাটি কয়টি সিনেমা হলে চলেছিল এবং কোন সিনেমাটির বাজেট কত ছিল এবং বক্স অফিস থেকে কত আয় করেছিল, চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। 2000 সালের প্রথম ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 8 নম্বরে আছে রিয়াজ শাবনূর জুটির আশা আমার আশা। এই সিনেমাটি প্রথম সপ্তাহে 35টি সিনেমা হলে মুক্তি পায়। আশা আমার আশা এই সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে 35টি সিনেমা হলে চলে, তৃতীয় সপ্তাহে 30টি সিনেমা হলে চলে, চতুর্থ সপ্তাহে 35টি সিনেমা হলে চলে, পঞ্চম সপ্তাহে 15টি সিনেমা হলে চলে এবং ষষ্ঠ সপ্তাহে 16টি সিনেমা হলে চলে। রিয়াজ শাবনূর জুটির আশা আমার আশা এই সিনেমাটি 6 সপ্তাহে সর্বমোট 166টি সিনেমা হলে চলেছিল। রিয়াজ শাবনূর জুটির আশা আমার আশা এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 70 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আশা আমার আশা এই সিনেমাটি এভারেজ। রিয়াজ শাবনূর জুটির আশা আমার আশা এই সিনেমাটি বিভিন্ন পত্রিকাতে ফ্লপ বাড্ডির দিলেও এই সিনেমাটি সত্যিকার অর্থে বক্স অফিসে এভারেজ ব্যবসা করেছিল। 2000 সালের প্রথম ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 7 নম্বরে আছে রিয়াজ পপি জুটির প্রথম ছবি বিদ্রোহ চারদিকে। এই সিনেমাটি 2000 সালের প্রথম ঈদ উল ফিতরে 38টি সিনেমা হলে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে 38টি সিনেমা হলে চলে, তৃতীয় সপ্তাহে 38টি সিনেমা হলে চলে, চতুর্থ সপ্তাহে 31টি সিনেমা হলে চলে এবং পঞ্চম সপ্তাহে 25টি সিনেমা হলে চলে। রিয়াজ পপি জুটির প্রথম ছবি বিদ্রোহ চারদিকে এই সিনেমাটি 5 সপ্তাহে সর্বমোট 170টি সিনেমা হলে চলেছিল। রিয়াজ পপি জুটির প্রথম ছবি বিদ্রোহ চারদিকে এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 80 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1 কোটি 20 লক্ষ টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিদ্রোহ চারদিকে এই সিনেমাটি সেমি হিট সিনেমা, তবে বিভিন্ন পত্রিকাতে বিদ্রোহ চারদিকে এই সিনেমাটিকে ফ্লপ বাড্ডের দেওয়া হয়েছিল। 2000 সালের প্রথম ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 6 নম্বরে আছে ইলিয়াস কাঞ্চন রুবেল মুনমুন অভিনীত জিদ্দি সন্তান সিনেমাটি। জিদ্দি সন্তান সিনেমাটি 2000 সালের প্রথম ঈদ উল ফিতরে 31টি সিনেমা হলে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে 34টি সিনেমা হলে চলে, তৃতীয় সপ্তাহে 31টি সিনেমা হলে চলে, চতুর্থ সপ্তাহে 27টি সিনেমা হলে চলে, পঞ্চম সপ্তাহে 23টি সিনেমা হলে চলে এবং ষষ্ঠ সপ্তাহে 21টি সিনেমা হলে চলে। ইলিয়াস কাঞ্চন রুবেল ও মুনমুন অভিনীত জিদ্দি সন্তান সিনেমাটি 6 সপ্তাহে সর্বমোট 167টি সিনেমা হলে চলেছিল। ইলিয়াস কাঞ্চন রুবেল ও মুনমুন অভিনীত জিদ্দি সন্তান এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 90 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1 কোটি 30 লক্ষ টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জিদ্দি সন্তান এই সিনেমাটি সেমি হিট সিনেমা, তবে বিভিন্ন পত্রিকাতে জিদ্দি সন্তান এই সিনেমাটিকে ফ্লপ বাড্ডের দেওয়া হয়েছিল। তো যাই হোক, 2000 সালের প্রথম ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 5 নম্বরে আছে মান্না মৌসুমী ফেরদৌস উজ্জ্বল অভিনীত চিটার নম্বর 1 সিনেমাটি। চিটার নম্বর 1 এই সিনেমাটি 2000 সালের প্রথম ঈদ উল ফিতরে 25টি সিনেমা হলে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে 25টি সিনেমা হলে চলে, তৃতীয় সপ্তাহে 25টি সিনেমা হলে চলে, চতুর্থ সপ্তাহে 23টি সিনেমা হলে চলে, পঞ্চম সপ্তাহে 24টি সিনেমা হলে চলে এবং ষষ্ঠ সপ্তাহে 25টি সিনেমা হলে চলে। মান্না মৌসুমী অভিনীত চিটার নম্বর 1 এই সিনেমাটি 6 সপ্তাহে সর্বমোট 142টি সিনেমা হলে চলেছিল। চিটার নম্বর 1 এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 90 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1.5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী চিটার নম্বর 1 এই সিনেমাটি হিট সিনেমা। 90s শেষের দিকে মান্নার সিনেমার বাজার ছিল রমরমা এবং মান্নার সিনেমাগুলোতে সবচেয়ে বেশি রেন্টাল দেওয়া হতো। তো যাই হোক, 2000 সালের প্রথম ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 4 নম্বরে আছে মান্না অভিনীত রাজা নম্বর 1 সিনেমাটি। রাজা নম্বর 1 এই সিনেমাটি প্রথম সপ্তাহে 38টি সিনেমা হলে মুক্তি পায়। মান্না অভিনীত রাজা নম্বর 1 এই সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে 38টি সিনেমা হলে চলে, তৃতীয় সপ্তাহে 39টি সিনেমা হলে চলে। রাজা নম্বর 1 এই সিনেমাটির আর হল লিস্ট পাওয়া যায়নি, তবে রাজা নম্বর 1 এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 90 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় 2 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাজা নম্বর 1 এই সিনেমাটি হিট সিনেমা। 2000 সালের প্রথম ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 3 নম্বরে আছে রিয়াজ শাবনূর জুটির এবাদন যাবে না ছেড়ে। এই সিনেমাটি প্রথম সপ্তাহে 30টি সিনেমা হলে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে 30টি সিনেমা হলে চলে, তৃতীয় সপ্তাহে 31টি সিনেমা হলে চলে, চতুর্থ সপ্তাহে 29টি সিনেমা হলে চলে, পঞ্চম সপ্তাহে 31টি সিনেমা হলে চলে, ষষ্ঠ সপ্তাহে 28টি সিনেমা হলে চলে এবং ঈদ উল আজহায় আরো 30টি সিনেমা হলে চলে। রিয়াজ শাবনূর জুটির এবাদন যাবে না ছেড়ে এই সিনেমাটি 7 সপ্তাহে সর্বমোট 209টি সিনেমা হলে চলেছিল। রিয়াজ শাবনূর জুটির এবাদন যাবে না
চেনা ছিঁড়ে এই সিনেমাটি পরবর্তীতে আরো অসংখ্য সিনেমা হলে চলেছিল, তবে সেই হল লিস্টগুলো এখনো কানেক্ট করা হয়নি। তো যাই হোক, এফআই মানিক পরিচালিত রিয়াদ শাবনূর জুটির এবাদন যাবে না ছিঁড়ে এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 80 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 3.5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এবাদন যাবে না ছিঁড়ে এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। 2000 সালের প্রথম ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 2 নম্বরে আছে রিয়াদ শাবনূর ও শাকিল খান অভিনীত নারীর মন সিনেমাটি। নারীর মন সিনেমাটি 2000 সালের প্রথম ঈদ উল ফিতরে 52টি সিনেমা হলে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে 52টি সিনেমা হলে চলে, তৃতীয় সপ্তাহে 46টি সিনেমা হলে চলে, চতুর্থ সপ্তাহে 40টি সিনেমা হলে চলে, পঞ্চম সপ্তাহে 50টি সিনেমা হলে চলে, ষষ্ঠ সপ্তাহে 33টি সিনেমা হলে চলে, সপ্তম সপ্তাহে 36টি সিনেমা হলে চলে, অষ্টম সপ্তাহে 20টি সিনেমা হলে চলে এবং নবম সপ্তাহে অর্থাৎ ঈদুল আজহায় 44টি সিনেমা হলে চলে। রিয়াদ শাকিল খান ও শাবনূর অভিনীত নারীর মন সিনেমাটি 9 সপ্তাহে সর্বমোট 373টি সিনেমা হলে চলেছিল। রিয়াদ শাবনূর জুটির নারীর মন এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 80 লাখ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 4 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী নারীর মন এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। 2000 সালের প্রথম ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 1 নম্বরে আছে, এমনকি বছরের সেরা ব্যবসা সফল সিনেমাগুলোর দিক দিয়েও 1 নম্বরে আছে মান্না ডিপজল অভিনীত গুন্ডা নম্বর 1 সিনেমাটি। গুন্ডা নম্বর 1 এই সিনেমাটি 2000 সালের প্রথম ঈদ উল ফিতরে রেকর্ড সংখ্যক 60টি সিনেমা হলে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে 60টি সিনেমা হলে চলে, তৃতীয় সপ্তাহে 63টি সিনেমা হলে চলে, চতুর্থ সপ্তাহে 74টি সিনেমা হলে চলে এবং পঞ্চম সপ্তাহে 54টি সিনেমা হলে চলে। গুন্ডা নম্বর 1 এই সিনেমাটির 5 সপ্তাহের লিস্ট পাওয়া গেছে। এই 5 সপ্তাহে গুন্ডা নম্বর 1 সিনেমাটি 311টি সিনেমা হলে চলেছিল। শুধু তাই নয়, গুন্ডা নম্বর 1 এই সিনেমাটি 2000 সালে সারা বছরই সিনেমা হলে চলেছিল। তো যাই হোক, গুন্ডা নম্বর 1 এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 1.5 কোটি টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 12 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গুন্ডা নম্বর 1 এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। আমার কাছে কখনোই মনে হয় না যে গুন্ডা নম্বর 1 এই সিনেমাটি 12 কোটি টাকা ব্যবসা করেছে। আমার কাছে মনে হয় গুন্ডা নম্বর 1 এই সিনেমাটি আরো অনেক বেশি ব্যবসা করেছে। তার কারণ নাসরিন এবং কমল সরকার, তারা একটি সাক্ষাৎকারে বলেছেন শান্ত কেনামাস্তান ও গুন্ডা নম্বর 1 এই দুটি সিনেমার টাকা দিয়ে প্রযোজক নাকি বিক্রমপুরে চোখ যে পর্যন্ত যায় সে পর্যন্ত জায়গা কিনেছেন। তাহলে বুঝতেই পারছেন গুন্ডা নম্বর 1 ও শান্ত কেনামাস্তান এই দুটি সিনেমা কেমন ব্যবসা করেছিল। তাছাড়া আমি কিন্তু গুন্ডা নম্বর 1 ও শান্ত কেনামাস্তান এই দুটি সিনেমার পরিচালক মুনতাজুর রহমান আকবরের সাথে ফোনে কথা বলেছিলাম। তিনি বলেছেন গুন্ডা নম্বর 1 এই সিনেমাটি 12-13 কোটি টাকার মতো ব্যবসা করেছে, অন্যদিকে শান্ত কেনামাস্তান এই সিনেমাটি 15-16 কোটি টাকার মতো ব্যবসা করেছে। তো যাই হোক, আমার কাছে মনে হয় শান্ত কেনামাস্তান এই সিনেমার থেকেও গুন্ডা নম্বর 1 এই সিনেমাটি বেশি ব্যবসা সফল। তো বিওয়াস, আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।